আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সোদপুরের সমস্ত স্কুলের প্রাক্তনী ছাত্ররা রাস্তায় নামলো। সোদপুর বিজয়পুর টাউন ক্লাবের থেকে মিছিল শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা যায় আরজিকর হসপিটালের নিহত ডাক্তারি পড়ুয়া ছাত্রীর বাড়ি পর্যন্ত। শুরুতে তারা স্লোগান দিলেও নির্যাতিত বাড়ির সামনে গিয়ে তারা মৌন মিছিল করেন। প্রায় হাজারখানেক প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকের লক্ষ্য আরজিকর হাসপাতালে নির্যাতিত চিকিৎসার পড়ুয়া ছাত্রীর সঠিক বিচার পাওয়া এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি পাওয়ার লক্ষ্যে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। অপরাধীদের বিচার চাই, ধর্ষকদের বিচার চাই। আমরা প্রত্যেকে আজকে মিছিলে নেমেছি, এই আন্দোলনে নেমেছি আজকে আমাদের ঘরের মেয়েকে বিচার দেওয়ার জন্য। আপনারা কি এই এলাকার
আমরা এখানেরও আছি, এই এলাকার থেকে অনেকটা এগিয়ে গিয়ে অন্যান্য জায়গার থেকে প্রত্যেকেই এসেছি, প্রত্যেকেই মেয়ে দেখছি। হ্যাঁ, মহিলারা মিলে একটা মিছিল করছে। হ্যাঁ, কি কারণটা যদি একবার পরিষ্কার দাবিটা? দাবিটা আমাদের দাবি, অপরাধীদের বিচার চাই আমরা। কিসের অপরাধী, কোন অপরাধী? আমাদের ঘরের মেয়ের যে নৃশংসভাবে যে হত্যা হয়েছে, তার সাথে যে অন্যায় হয়েছে, তার বিচার আমরা প্রত্যেকে চাই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।